ফুটে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রাইভেট থেকে পড়িয়ে এলাম, এসে দেখি মা কাজে গেছে, ভাত তো রান্না হয়নি, আমি এসে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন দেখো আলু কেটে নিয়েছি ভাজার জন্য, বিরাট বড় আলু। আমার এই বড় বড় আলু ভাজা খেতে খুব ভাল লাগে, বিশাল বড় বড় করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি আর্ট দেখাবো, আর্ট। আলু বড় আলু না ভেঙে কি করে ভাজা যায়। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, কুমড়ো এনেছি বাজার থেকে, কুমড়ো তরকারি করবো। কুমড়োটা দেখো কত ভালো, কালার দেখে তো মা হয়তো আজকে আসতে দেরি হবে, রান্না করে রাখি নিলে এসে ঠিক হবে, রান্নাও হয়ে যাচ্ছে, এসেই রান্না করতে বলছি। ওর শরীর ভালো না, জ্বর এসে গেছে, এদিন হামরুবেলার ভ্যাকসিন নিয়েছে আর জ্বর এসে গেছে, এখন শরীরটা ভালো না, ওষুধ খেয়েছে, একটু কম আছে জ্বরটা। মোটা করে কেটেছি, এর জন্য ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মাছ যাতে ভাঙ নাও ভাঙে, দিয়ে সেদ্ধটা হয়ে যায়। কুমড়ো কেটে নিচ্ছি, আলু কুমড়োর তরকারি করব। আর আলু ভাজা করলাম, এই দুটো দিয়ে এখন সকালে খাওয়া হয়ে যাবে। দেখো বড় বড় আলু, শীতকাল পড়েছে থেকে সকালে পড়াতে যেতে কি যে কষ্ট লাগে আমার, প্রথমে তো উঠতে কষ্ট, তারপরে এই মুখ হাত পা ধুয়ে এই ঠান্ডার মধ্যে যাওয়া, এই হাত মোজা পড়ে গেল হাতুড়ো যেন বরফ হয়ে যায়, গিয়ে আর কি লিখতে দেবো, খানিক্ষণ বসে হাত গরম করতে হবে, ঘষে ঘষে বিশাল ঠান্ডা পড়ে গেছে। আর আমার শীত অত পছন্দ না, আমার খুব কষ্ট হয়ে যায় শীতে। শোনাও একটু, ছড়া শোনাও, টুইঙ্কেল টুইঙ্কেল। স্কুলে তোর বন্ধু হয়েছে, বান্ধবী হয়েছে, নাম বলে দে।
বন্ধুদেরকে বলে দে, তোর কটা বন্ধু হয়েছে, কটা বান্ধবী হয়েছে বলে দে। আর দুটো বন্ধু, দুটো বন্ধু হয়েছে। কি নাম? অঙ্কিতা। অঙ্কিতা আর আরেকটার নামই জানে না। বন্ধুটার নাম আর তো বন্ধুর নাম সেদিন তো বলি। গৌতম। গৌতম 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 ও বলে গৌতম তাহলে ও তোর মতো দেখ। কে গৌতম? ওর মতো দেখ। ওরে কাল উতার তো উতার কথা বলছি, ওই যে কালকে যে নিয়ে নেবে না, দড়ি ধরে মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে একা তো সেটা। আর তুই যে কেঁদে দিয়েছিস সেটা দেখো বন্ধুরা, আলুগুলো সুন্দর করে গোটা গোটা ভেজে নিয়েছি, না ভেঙে তুলে নিচ্ছি। আলু কুমড়োর তরকারিটা করব, ফোড়নে জিরা দিলাম, তেজপাতা, এই দেখো কুমড়ো আর আলু কেটে নিয়েছি একদম গোট গোট করে দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, এত বড় আলু ভাজা খেতে পারবি তুই? একটুও যেন না ভাঙে, এ দিয়ে তাকা। এই আমি অনেক কষ্টে একটুও না ভেঙে তারপরে ভেজেছি, তুই একটুও না ভেঙে খাবি, পুরো গোটা খেয়ে নিবি, ঠিক আছে? ডুববে না, ডুববে তুই। ভাল লাগছে ঘিদি আলু ভাজা? শরীরটা খারাপ, মুখ চোখ কেমন হয়ে গেছে দেখো, কালকে রাতে ভালো করে খাইনি, ওই জন্য আগে আগে খিদে পেয়ে গেছে। এই যে বন্ধুরা, কুমড়োর বুক দিয়ে আলু পেঁয়াজ দিয়ে করব কুমড়ার বুয়ার তরকারি, এটাও কেটে নিয়েছি। এখানে আলু কুমড়োটা ভাজা হচ্ছে। এই যে এখানে আদা জিরা বাটা, এবার দিয়ে দেবো। ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। তরকারিটা রেডি বন্ধুরা, দেখো একবার। এই যে বন্ধুরা, আলু কুমড়োর তরকারি রেডি, নামিয়ে ফেলছি, দেখো কত সুন্দর লাগছে।
এটা তো এখন সকালে খাবো না, থাকবে এটা দুপুরের জন্য। আজকে মেয়ে রান্না করেছে, আমার আজকে একটু কাজের চাপ ছিল, এখন আসলাম কাজের থেকে, বসেই হাত দিয়ে বসে উঠলাম। এই যে বন্ধুরা, বিরাট বড় আলু ভাজা আর কুমড়োর তরকারি নিয়ে বসেছে মা ভাত খেতে। কেমন ফিল হচ্ছে, এত বড় আলু ভাজা একটু ভাঙেনি, মানে পাতে নিয়ে কেমন মনে হচ্ছে, অনুভূতিটা কেমন? ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা বড় করবো না, দেখাবে পরে কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।